হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয়। চলে এলাম একটা গানের রিয়াকশন দিতে। গানের রিয়াকশন বন্ধুরা, দাবারু সিনেমাটার টিজার নিয়ে আমি কথা বলেছিলাম, আমার খুব ভালো লেগেছিলো এবং কী কারণে আমি প্রচণ্ড ইন্টারেস্টেড এই প্রজেক্টটাকে নিয়ে সেটাও আমি সেই ভিডিওতেই বলেছিলাম। তো রিসেন্টলি একটা দাবারু সিনেমাটার একটা গান রিলিজ করেছে গতকালকে, এবং সেই গানটা আমি কালকেই দেখেছি, বাট আমার রিভিউ করা হয়নি, তাই এখন আমি সেই গানটার রিভিউ বা রিয়াকশন যেটাই বলো দিতে এসেছি। প্রথমত একটা তো কারণ ছিল অরিত্র। অরিত্র আমাদের কমিউনিটিরই একজন ছেলে, তার কাজ আসছে, আমি খুব এক্সাইটেড সেটার জন্য, সেটা দেখার জন্য। অ্যান্ড এর পরেও ওই গানটা যখন আমি ডিটেলটা দেখলাম, আমার কাছে এর এক্সাইটমেন্ট আরও দ্বিগুণ হয়ে গেল। কারণ বেশ কিছু বছর আগে, একটি ছেলের গল্প বলছি, যে ছেলেটির সঙ্গে, যে ছেলেটিকে আমি দুটি কাজের জন্য তাকে রিকোয়েস্ট করি আমার সঙ্গে কোলাবোরেট করার জন্য, এবং সে করে, তখন তার এত নাম ছিল না। অ্যান্ড আমার খুব পছন্দ হয়েছিল সেই ছেলেটির কাজ, আমি তার দু একটা কাজ দেখেছিলাম। অ্যান্ড সেই ছেলেটা আজকে এই সিনেমায় শুধু গান গাইছে না, সে অ্যারেঞ্জমেন্টও করছে। অ্যান্ড আই এম মানে বিশাল হ্যাপি ফর হিম। সেটা হচ্ছে মৈনাক। এই যে গলাটা, এই যে ঝগড়া করি চল গানটাই যে গলাটা, ছেলের মেল ভয়েসটা, সে আর কেউ নয়, সেই ছেলেটি, যে ছেলেটি আমার প্রজেক্ট জনগণ মন এবং আমার প্রজেক্ট আরও দু একটা প্রজেক্টে সে কাজ করেছে, এবং আই এম সুপার এক্সাইটেড, সুপার হ্যাপি ফর হিম, এবং আমি খুব 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 গর্বিত। মৈনাক এত ভালোভাবে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত হয়ে গেছে, মানে কিভাবে যে আমার সঙ্গে ক্লোজ রিলেশন, সেটা ওই কখনো হয়তো, কোনো দিনও হয়তো, নিশ্চয়ই কথা যখন হবে তখন তোমরা জানতে পারবে, ওর সঙ্গে নিশ্চয়ই কোনো না কোনো দিন আমাদের ইন্টারভিউ হবে, কারণ এখন এত দ্রুততমভাবেও মানে সাকসেস পাচ্ছে। অ্যান্ড আই এম মানে এক্সট্রিমলি হ্যাপি ফর হিম, এক্সট্রিমলি হ্যাপি ফর হিম। আমি প্রচুর ওর কাজে নিজে বাজিয়েছি, আমার প্রচুর কাজে ও মিউজিক করেছে, ও অ্যারেঞ্জ করেছে। অ্যান্ড এখন আমি খুব হ্যাপি যে ও উইন্ডোজের সঙ্গে কাজ করছে। এর আগেও বেশ কিছু বাংলা সিনেমার, নাম করা করা বাংলা সিনেমার সঙ্গে ব্যাকগ্রাউন্ড করেছে, অ্যারেঞ্জ করেছে, বাট ওর গান গেয়েছে এটা কিন্তু আমার খুব ভালো লাগলো। এই গানটা ও গেয়েছে, দুর্দান্ত লিরিক্স, সরি আমার ফাম্বলিং হয়ে গেছে, দুর্দান্ত লিরিক্স, প্রতিটা মানে লাইনের একটা সুইট গেস্চার আছে। এবং এই যে সিনেমাটাকে, এই গানটাকে যে শ্যুট করা হয়েছে, এতে ওই বাচ্চা ছেলেটি এবং বাচ্চা মেয়েটিকে দুর্দান্ত লাগছে, এবং তাদেরকে যেভাবে প্রেজেন্টেশন দেওয়া হয়েছে, মানে তাদেরকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে অন স্ক্রিন এই গানটার সঙ্গে, পুরো মনে হচ্ছে একটা সুইটেস্ট রোম্যান্টিক লাভ স্টোরি। কিন্তু আমরা তো জানি গল্পটা কার লাইফের ওপর অ্যান্ড কীভাবে হবে, একটু একটু তো আইডিয়া আছে, কিন্তু আমি আশা করব এই সিনেমাটা দুর্দান্ত একটা ব্যবসা করতে আসছে, আমি শিওর বাঙালি দর্শক এই সিনেমাটাকে খুব ভালোবেসে নেবে। তার প্রধান কারণ তো হচ্ছে উইন্ডোজ, একটা বিশাল বড় ব্র্যান্ড এই ধরনের সিনেমার। সেকেন্ড, আমি খুব হ্যাপি, আবারও বলছি, ওয়ান মানে অন্যতম আমি হ্যাপি অরিত্রর জন্য। অরিত্র প্রচণ্ড ভালো, আশা করব কাজ করেছে, এবং মৈনাকের কাজ তো দেখতেই পাচ্ছি, দুর্দান্ত লেভেলের গানটাকে অ্যারেঞ্জ করেছে, এবং ওর সঙ্গে আমি দেখলাম আরও একজন অ্যারেঞ্জ করেছে, সুরঙ্গনা, না সিঙ্গার তো সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, যে মহিলা কণ্ঠ তার, খুব সুন্দর লেগেছে, পরিষ্কার ভোকাল, এবং অ্যারেঞ্জমেন্টে রাজা চৌধুরী এবং মৈনাক। তো রাজা চৌধুরীকেও অনেক কনগ্রাচুলেশনস এত সুন্দর একটা মিউজিক দেওয়ার জন্য, খুবই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। তো আশা করব তোমরা সকলে এই সিনেমাটাকেও খুব ভালোবেসে নেবে, এবং অবাক বিষয়, এই গানটা কিন্তু ইউটিউবে এখন 42 নম্বর ট্রেন্ডে আছে। উইন্ডোজ কিন্তু যেটাই ছাড়ছে সেটা কিন্তু ট্রেন্ডে আছে। গতবার দেখলাম টিজারটা গেল 11 নম্বর ট্রেন্ডে, এখন দেখছি 42 নম্বর ট্রেন্ডিংয়ে আছে হচ্ছে আমাদের এই গানটি। তা আমি খুব হ্যাপি, পুরো টিমটাই আমার খুব কাছের, দুজন কাজ করছে, অ্যান্ড মৈনাক তো খুবই ক্লোজ ওয়ান আমার। অ্যান্ড যাই হোক, আই এম ভেরি হ্যাপি, আমি আবারও ভিডিওতে বললাম অল দ্য বেস্ট টু দ্য টিম অফ দাবারু। চলো এখনকার জন্য চললাম, পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগির দেখা হচ্ছে। আমি কিন্তু খুব বিশাল মানে রিভিউয়ার ওইরকমভাবে নই, আমার যেটা পেটে সেটাই আমার মুখে, আমার যেরকম ফিল হয় সেটাই আমি বলি। তো আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় নিজেগুলো মাফ করে নিও। টাটা।